বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের চতুর্থ অধ্যায় কত রকম বাড়িঘর এর প্রথম সেশন নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ এখানে সূচনাতে বলা হয়েছে আমাদের থাকার জায়গা বলতে যে বাড়ি তার নকশায় কত যে বৈচিত্র্য কখনো খেয়াল করে দেখেছো দেখো আমরা যেখানে বসবাস করি বাড়িতে বসবাস করি আমাদের এলাকায় বা আমাদের এলাকার বাইরে অথবা পুরা বাংলাদেশে অথবা বাংলাদেশের বাইরে থাকার যে জায়গা মানে বাড়ি এই অনেক পরিবর্তন না অনেক রয়েছে। হয়তো সেগুলো করে দেখেছি। এই বাড়িঘরের কত না বৈচিত্র্যতা তাই না ভিন্নতা রয়েছে এখানেই এত ভিন্নতা রয়েছে তারা সারা পৃথিবীতে কত ভিন্নতা রয়েছে তাই এটা বলা হচ্ছে যে আর সারা পৃথিবীর বাড়ি ঘরের ধরনের আলাপ করতে গেলে তো কথাই নেই মানে এটা হিসাবের বাইরে কখনো ভেবে দেখেছ এই বৈচিত্রের কারণ কি আমরা হয়তো বা কখনো ভাবিই নাই যে এরকম বৈচিত্র কেন অথবা ভেবেছি যে এইখানে এরকম বাড়ি ঘরের নকশার কারণ হচ্ছে এটা তাই না এটা আমরা আলোচনা করব একটু পরেই কিসের উপর নির্ভর করে এই বৈচিত্র এই শত রকমের ঘর বাড়ির নকশা নিয়েই আমাদের এবারের কাজ তো দেখো এখানে আমরা কত সুন্দর একটা সিনারি দেখতে পাচ্ছি সাধারণত বিল এলাকার মধ্যে আমরা এই ধরনের সিনারি দেখতে পারি তাই না এরকম এখন দেখো প্রথম প্রথম সেশনে সেশনে চলে আসলাম বলা হচ্ছে আমরা যে থাকি তার কত রকম ধরন হয় বলতো আমরা যে বাসা বাড়িতে থাকি তার কত রকম ধরন হয় তো প্রথমে এটার উত্তর আমরা চলে আসলাম আমরা যে বাসা বাড়িতে থাকি বা বসত বাড়িতে থাকি তার কত রকম ধরন রয়েছে আমরা যে বসত বাড়িতে থাকি তার ধরন একই রকম নয় একই এলাকায় বা কলোনিতে বসত বাড়ির ভিন্নতা দেখা যায় আমরা সাধারণত যেসব উপাদান দ্বারাই আমাদের বসত বাড়ি তৈরি করে থাকি সেগুলো আমাদের চারপাশে সহজ প্রাপ্য মানে খুব পাওয়া যায় সহজে যেগুলো পাওয়া যায় আর কি একদম কষ্ট করা লাগে না উদাহরণ হিসেবে বলা যেতে পারে যেখানে পাথর বেশি অর্থাৎ পাহাড় বা তার পাদদেশের অঞ্চলের বসত বাড়ি সাধারণত পাথর দ্বারা তৈরি হয় অন্যদিকে যেখানে বরফ পড়ে অর্থাৎ মেরু অঞ্চলে বরফের তৈরি ইগলু ঘর দেখা যায় তাই না যেখানে যা সহজে পাওয়া যায় সেগুলো দিয়েই সেখানে বাড়ি ঘর তৈরি করা যায় তবে বাংলাদেশে গ্রামীণ এলাকায় মাটি এবং খড় সহজপ্রাপ্য হয় অধিকাংশ বসত বাড়ি এবং মাটির তৈরি হয়ে থাকে তো এরপরে বলা হচ্ছে যে তোমাদের শহর বা গ্রামের সব বাড়ি কি একই রকম সব বাড়ি কি একই রকম কিনা এটার উত্তরে চলে আসলাম যে আমাদের শহর বা গ্রামের সব বাড়ি একই রকম কিনা এটার উত্তর হবে এরকম যে আমাদের গ্রাম বা শহরের সব বাড়ি একই রকম নয় গ্রামের অধিকাংশ বাড়ি খড় মাটি বা স্টিন ইত্যাদি উপাদান দ্বারা তৈরি হয় কিন্তু এখন এখনকার সময়ে যদি গ্রামের দিকে যাও বেশিরভাগই দেখবা ওই দালান কোঠাই হয়ে গেছে আর্থসামাজিক বিভিন্ন নিয়ামক যেমন পেশা আয় সামাজিক অবস্থান ইত্যাদি অবস্থার উপরে বসতবাড়ির ধরন নির্ভর করে বর্তমান সময়ে অর্থনৈতিকভাবে সচ্ছল এমন ব্যক্তির বসত বাড়ি ইট তারপরে কাঠ কনক্রিট দ্বারা তৈরি হতে দেখা যায় অন্যদিকে অর্থনৈতিকভাবে অসচ্ছল ব্যক্তিরা সহজ লভ্য বাস কাঠ এবং মাটি দ্বারা বসত তৈরি করে থাকে সুতরাং বলতে পারি গ্রামের ভিতরে বসতবাড়ির ভিন্নতাও রয়েছে অন্যদিকে শহরের বসত বাড়ি ইট কাট এবং কংক্রিটে তৈরি বহুতল ভবন দেখা যায় বা হয়ে থাকে ঠিক আছে তো এরপরে দেখো এখানে রয়েছে আর অংশ সেটা হচ্ছে বাংলাদেশের সব এলাকার বাড়িঘর কি একই রকম কিনা বাংলাদেশের সব এলাকার বাড়িঘর একই রকম কিনা তো এটার উত্তর চলে আসলাম দেখো ঘর মানে বাড়িঘরের ধরন প্রধানত ওই এলাকার পরিবেশ তারপরে ভূমিরূপ এবং সহজপ্রাপ্য উপাদানের উপরে নির্ভর করে যেমন বাংলাদেশের দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম অঞ্চলে যে ধরনের বসতবাড়ি দেখা যায় তা পাহাড়ি অঞ্চলের বসতবাড়ির ধরন হতে ভিন্ন পাহাড়ি অঞ্চলে প্রধানত বাড়িঘর তৈরি তৈরি করা হয় এর প্রধান কারণ কি হয় কারণ হচ্ছে পাহাড়ের ঢাল এবং যা সমতল নয় এই জন্য এখানে এরকম বাড়িঘর তৈরি করা এখানে স্বাভাবিক ঘর তৈরি করা সম্ভব নয় আবার পাহাড়ি বৃষ্টির পানি যাওয়ার যাওয়ার জন্য বসতবাড়ি মাটি থেকে কিছুটা উঁচু উঁচুতে রাখতে হয় উঁচু করে রাখতে হয় অন্যদিকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ভূমি হয় সমতল এখানে মাটি খড় সন টিনের তৈরি বাড়ি দেখা যায় আবার উত্তর এবং পূর্বাঞ্চলের কিছু কিছু এলাকায় বাঁশের বেড়া তারপরে হচ্ছে সন অথবা খড়ের চৌচালা ছাউনি দেওয়া দেওয়া ঘর দেখা যায় দেশের পশ্চিম প্রান্ত বরাবর দিনাজপুর বগুড়া যশোর তারপরে খুলনার বিভিন্ন অংশে মাটির তৈরি ঘর দেখা যায় চট্টগ্রাম অঞ্চলের কোনো কোনো স্থানে দু অথবা তিন স্তর বিশিষ্ট চাল দেওয়া মাটির ঘর দেখা যায় এভাবে দেশের এলাকা ভেদে বাড়িঘরের ধরনের ভিন্নতা দেখা যায় সুতরাং বলা যায় বাংলাদেশের সব এলাকায় বাড়িঘর একই রকম নয় তো এরপরে দেখো এই শিখন অভিজ্ঞতার শুরুতেই চলো খুঁজে দেখা যাক কত রকম বাড়ির নকশা আমরা আসলে দেখি আমাদের যেটা করতে হবে পাঁচ ছয় জনের ছোট দলে ভাগ হয়ে যেতে হবে মানে এক একটা দলে পাঁচ থেকে ছয়জন থাকবে সবাই মিলে আলোচনা করে দেখো কত ধরনের বাড়ি তোমরা দেখেছো দলের সবাই নিজের আলোচনা করে এক একজন এক এক রকম নকশা একে দেখাতে পারো এখানে নকশা একে দেখাতে বলা হয়েছে এবার ক্লাসের বাকিদেরকে তোমরা কি করবা দলের আঁকা বাড়ি ঘরে নকশা দেখাও অন্য দলের কাজ দেখে নিজের মতামত দেখাও এবার যেটা করতে হবে নিজের ছবিগুলো দেখো কোনো দেখো প্রথম যে চিত্রটি রয়েছে ঘরে এক দিলাম দুই দিলাম এটা এই বরফের মতো যেটা সেটাতে তিন দিলাম আর এটা যে আহ উঁচু যেটা আর কি এটাকে চার নম্বর দিলাম দিয়ে এখন আমরা ব্যাখ্যা করব চিত্র এক দেখো এখানে চিত্র এক মানে প্রথম যেটা এই যে এটা চিত্র এক চিত্র একে যে বাড়িটি রয়েছে সেটি পাথর এবং খড়ে তৈরি এই ধরনের বাড়ি আমরা সেই অঞ্চলে দেখতে পাই যেখানে পাথর মানে পাথরের সহজ প্রাপ্যতা রয়েছে মানে সহজে পাথর পাওয়া যায় ওই অঞ্চলে অর্থাৎ পাথরের তৈরি পাহাড় বা উপত্যকায় বা মরুভূমিতে মরুভূমি এলাকায় এই ধরনের বাড়ি দেখা যায় ঘরবাড়ি নির্মাণে পাথরের ব্যবহার দক্ষিণ ইউরোপে সবচেয়ে বেশি দেখা যায় আর দুই নাম্বার চিত্র দুই নাম্বার যেটা রয়েছে এই যে এই চিত্রটি যেটা মাটির যেটা ঠিক আছে দুই নাম্বারটা এর বাড়ি বাড়িটি মাটি এবং বাঁশের তৈরি তৈরি হয়ে থাকে এ ধরনের বাড়ি সেই অঞ্চলে দেখা যায় যেখানে নদী বাহিত পলি জমা হয়ে যে প্লাবন ভূমি গঠন করে এবং মাটি নরম হয় সাধারণত নদীর পানি যেখানে সমুদ্রে মিশে সেখানে বদ্বীপ গঠিত হয় এই অঞ্চলে এমন বাড়ি বেশি পরিমাণ দেখা যায় তাছাড়া এই নয় যে এর মানে এই নয় যে অন্য এলাকা দেখা যায় না অন্য এলাকাও দেখা যায় কিন্তু কম কিন্তু এই সমস্ত অঞ্চলে বেশি দেখা যায় এরপর তিন নাম্বার দেখো যে এটা এই যে বরফ যেটা পড়েছে সেটা তিন নাম্বার চিত্রে চিত্র তিন হতে আমরা দেখি বাড়িটি বরফের তৈরি সাধারণত শীতপ্রধান বা মেরু অঞ্চলে এই ধরনের বাড়ি দেখা যায় শীতপ্রধান বা মেরু অঞ্চলের তাপমাত্রা মাইনাস ডিগ্রিতে থাকে বলে ওই অঞ্চল ওই অঞ্চল সর্বদা বরফে আচ্ছাদিত থাকে ফলে ওই এলাকায় সহজে অন্য উপাদানের অবকাঠামো তৈরি করা সম্ভব নয় তাই এই অঞ্চলের মানুষ বরফে তৈরি তৈরি ইগলু জাতীয় ঘরে বসবাস করে করে মানে বরফ ঘর তারপর চার যেটা উঁচু যেটা ঠিক আছে চার নম্বর চিত্র চার এর বাড়িটি মাটি হতে কিছুটা উপরে অবস্থিত এবং বাঁশ বা ও টিনের তৈরি এই ধরনের বাড়ি সাধারণত পাহাড়ি ঢালে দেখা যে দেখা যায় সেখানে পাহাড়ের পানি সহজে প্রবাহিত হওয়ার জন্য বাড়ি ঘর কিছুটা উঁচুতে রাখা হয় আবার পাহাড়ি অঞ্চলে প্রচুর বাস থাকায় বা বসত বাড়ি নির্মাণে বাসের প্রাধান্য দেখা যায় দেখো এই ধরনের যে বাড়ি চার নম্বর যেটা লাস্টে দেখছো যে ঘর বাড়িটা কিছুটা উপরে রয়েছে যেটা মাটি থেকে কিছুটা উপরে কারণ কারণ বৃষ্টির সময় এখান এর ভিতর এর নিচ দিয়ে যাতে পানি সহজে চলে যেতে পারে এর জন্য এরকম উঁচু রাখা হয় আবার পাহাড়ি অঞ্চলে বাঁশ আসতে অনেক এর জন্য এই ঘরটা বাঁশ বেশি বেশিরভাগ তৈরি করা হয় এরপরে বলা হচ্ছে যে আচ্ছা কখনো ভেবে দেখেছো। এই বিভিন্ন ধরনের দেশে বিভিন্ন পরিবেশে বাড়ির নকশায় এত বৈচিত্র তার কারণ কি এত বৈচিত্রের কারণ কি কোন কোন বিষয়ের উপরে এই বৈশিষ্ট্যগুলো নির্ভর করে চিন্তা করে তোমার উত্তর নিচে লেখো এই যে আমাদের এখানে উত্তরটা লিখতে হবে চিন্তা করে তো আমরা এটার উত্তরে চলে আসলাম দেখো এখানে এটা এখান থেকে আমরা লেখা শুরু করব যে বাড়ির নকশা নির্ভর করে ওই স্থানের ভূপ্রকৃতি এবং পরিবেশের উপরে আমাদের পৃথিবীর ভূপ্রকৃতি একই রকম নয় এছাড়া জলবায়ুর পরিবর্তনও বাড়ির নকশায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সামগ্রিকভাবে একটি জায়গায় বাড়ির নির্মাণ কাঠামো উপাদান ও পরিবেশের প্রেক্ষাপটে গড়ে ওঠে স্থায়ীভাবে পাওয়া নির্মাণ সামগ্রী দিয়েই একটি এলাকার বাড়ি তৈরি হবে এটি স্বাভাবিক ব্যাপার কিন্তু প্রায় একই রকম নির্মাণ নির্মাণ সামগ্রী ব্যবহার বিভিন্ন বিভিন্ন অঞ্চলে লোকজন স্থাপন করার রয়েছে করেও রূপকথায় রয়েছে যেসব বৈশিষ্ট্যের উপর বাড়ির নকশায় পরিবর্তন দেখা যায় তার মধ্যে রয়েছে যেমন দেখো আলো বাতাস আলো বাতাসের জন্য কিন্তু বাড়ি ঘরের নকশার পরিবর্তন হয় বাড়ির নকশা তৈরিতে আলো বাতাসের ভূমিকা লক্ষ্য করা যায় এজন্য ঘরের ভেতরে বেশি সূর্যের আলো পাবার জন্য উত্তর গোলার্ধের বাড়ি সাধারণত দক্ষিণমুখী এবং দক্ষিণ গোলার্ধের বাড়ি সাধারণত উত্তরমুখী করে নির্মাণ করা হয়ে থাকে উত্তাপ মানে তা বাইরের উত্তাপ যাতে ভেতরে প্রবেশ করতে না পারে তার উপর ভিত্তি করেও বাড়ির নকশায় পরিবর্তন দেখা যায় এজন্য শীত প্রধান অঞ্চলে বাড়ির দেওয়াল পুরু করে তৈরি করা হয় পুরু দেওয়াল যেমন দেখো ঠান্ডা থেকে রক্ষা করে তেমনি গরম থেকেও আমাদের রেহাই দেয় বৃষ্টি এবং বরফ বাড়ির নকশায় বৃষ্টি এবং বরফ সবচেয়ে বেশি প্রভাব ফেলে তো বৃষ্টি প্রধান অঞ্চলে ঘরে চাল খাড়াভাবে তৈরি করা যায় করা হয় যাতে বৃষ্টির পানি দ্রুত নেমে চলে যেতে পারে অন্যদিকে বরফ জমে জমে বাড়ির চাল যাতে বেশি ভারী না হয়ে পড়ে সেজন্য বাড়ির ছাদে অনেক ঢালু করে রাখা হয় তারপরে নির্মাণ শৈল এবং সামাজিক নির্মাণ নির্মাণ সামগ্রী হিসেবে পাথরের ব্যবহার অনেক বেশি চোখে পড়ে দক্ষিণ ইউরোপে এবং মরুভূমি অঞ্চলে তবে বাড়ির বাড়ির উপাদান হিসেবে পাথরের ব্যবহার স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডেও দেখা যায় সহজে ঠান্ডা এবং গরম প্রবেশ করতে পারে না সামাজিক এবং সাংস্কৃতিক কারণেও বাসস্থানের ডিজাইন পরিবর্তন হয়ে থাকে তো দেখো এই উত্তরটা যদি একটু বড় মনে হয় তাহলে এখানে তোমরা কি করবা খুব সহজে মানে এখানে কতগুলো শব্দ পরিবর্তন করে বা বাক্য দু একটা বাদ দিয়ে সহজে লিখবা। যেহেতু আমাদের প্রশ্নটা করা হয়েছে আমি যদি এখন ছোট করে আনসারটা দিই তোমরা অনেকে বুঝতে পারবা না ঠিক আছে তারপরে এখানে তোমাদের দলে লেখা বৈশিষ্ট্যগুলো। ক্লাসের বাকিদের দেখাও অন্যদের উল্লেখ উল্লেখ করা বৈশিষ্ট্যগুলো শোনো এবং এই সকল বৈশিষ্ট্য সময়ের মধ্যে কোনগুলো কোনগুলো নির্দিষ্ট পরিবেশ এবং ভূমিরূপ সংক্রান্ত আবার উপকরণের প্রাপ্যতার কথা কোন কোন আলোচনায় উঠে এসেছে লক্ষ্য এটার এটার উত্তরে সেটা হচ্ছে বাড়ির নকশায় বৈশিষ্ট্য সময়ের মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে সেগুলো পরিবেশ এবং ভূমিরূপ সংক্রান্ত পরিবেশ এবং ভূমিরূপ পরিবর্তনের সাথে সাথে বাড়ির নকশায় বৈচিত্রতা দেখা যায় যেমন সমতল ভূমির বাড়ি বাড়িঘরের নকশা এবং পাহাড়ি এলাকার বাড়িঘর বাড়িঘরের নকশার মধ্যে পার্থক্য রয়েছে অন্যদিকে এবং বাড়ির নকশাও ভিন্ন হয়ে থাকে পরিবেশ সংক্রান্ত বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে আলো আবাতাস বরফ বৃষ্টি এবং উত্তাপ ইত্যাদি পরিবেশের ভিন্নতার কারণে উত্তর ও দক্ষিণ গোলার্ধের বাড়িঘরে নকশা ভিন্ন হয়ে থাকে আবার বরফ আবৃত অঞ্চলে ঘরে চাল চাল বেশি ঢালু হয়ে হতে দেখা যায় বা ঢালু করে রাখা হয় আচ্ছা বরফে আবৃত অঞ্চলে বাড়িঘরের বৈশিষ্ট্য কিরকম বাড়িঘরে বৈশিষ্ট্য হয় এক নম্বরে চাল বেশি ঢালু করা হয় যাতে বরফ সহজে পড়ে যেতে পারে দুই নম্বরে ঘরের চাল বা ছাউনি শক্ত কোনো উপাদান দ্বারা তৈরি করা হয় যাতে এটি বরফের ভার নিতে পারে তারপরে মরুভূমি বা উত্তপ্ত অঞ্চলে বাড়িঘরে বৈশিষ্ট্য কিরকম হয় দেখো ঘরের দেওয়াল অনেক বেশি পুরো হয় পুরো করে রাখা হয় যেন বাইরের গরম সহজে ভেতরে প্রবেশ করতে না পারে এরপরে পাহাড়ি অঞ্চলে বাড়ি ঘরে বৈশিষ্ট্য কেমন দেখো বাড়ি ঘরে বৈশিষ্ট্য হচ্ছে এক নম্বর ঘরের মেঝে মাটি থেকে কিছুটা উঁচু রাখা হয় ঘর তৈরিতে বাঁশের ব্যবহারে প্রাধান্য দেওয়া হয় কারণ তার বাঁশ হচ্ছে কি বলতো ওখানে সহজ প্রাপ্য ভূমি অসমতল হওয়ার কারণে মাটি হতে উঁচুতে ঘর তৈরি করা হয় ঠিক আছে তো এটা হচ্ছে এই প্রশ্নটার উত্তর তো এর মাধ্যমে আমরা প্রথম সেশনটা শেষ করে ফেললাম ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করবাস তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আরহামাকাত